নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, একদম নতুন। তো এখানে আমি বাজারে আমি অন্য কিছু একটা কিনতে গিয়ে তখন দেখতে পেলাম কাউন চাল। দেখুন, কাউন চালটা এরকম হবে। তো কাউন চালটা দিয়ে আমি পায়েস করে দেখাবো, নতুন একটা রেসিপি। তো কাউন চাল সাধারণত ভোগের রান্নায় ব্যবহার করা হয়, পুজোর ভোগ, ভোগের জন্য স্পেশালি রান্না করা হয়। তো এটা আমার 200 টাকা কেজি নিয়েছিল। তো আমি এখানে নিয়ে নিচ্ছি কাউন চাল, 2 কাপ পরিমাণ নেব আমি। আমার 2 কাপ একটু বেশি হয়ে যাবে, তাই 1.5 কাপ নিলাম। তো দেখুন, এই যে, তো আমি এখন ভিজিয়ে দিয়ে দেবো জল। তো আমি এখন 1.5 থেকে 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো চালটা। আমি জল দিয়েছি, এখন আমি ভিজিয়ে রেখে দেবো। তো আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, 2 ঘন্টা পরে ফিরে আসছি। তো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, দেখুন আমি 1 কেজি দুধ নিয়েছি, 1 কেজির একটু বেশি হবে। আর এখানে আমি 1.5 কাপ কাউন চাল নিয়েছি। তো দুধটা আমার গরম হয়ে উঠেছে, এখন আমি দিয়ে দেবো কাউন চালটা। তো চালটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এলাচ। তো আমি এখানে এলাচের দানাগুলো নিয়েছি। তো আমি ঢেলে দেবো না, যেহেতু পায়েসটা তাহলে কালো কালো লাগবে, তাই আমি এভাবে দিয়ে দিলাম। আমি গুঁড়ো করে এলাচটা আমি এভাবে দিয়ে দিলাম। তো আমার দেখুন গাঢ় হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক বা আপনারা গুঁড়ো দুধ, দুধে হালকা উষ্ণ গরম দুধে গুঁড়ো দুধটা গাঢ় করে ফেটিয়ে নিতে পারেন, তারপরে দিতে পারেন। তো এটা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে দ্বিগুণ। তো আমি এর জন্য দিয়ে দিলাম, না হলে আপনারা দুধটাকে ফুটিয়ে একদম গাঢ় করে ক্রিমের মতো তখনও দিতে পারেন। তো আমি এখানে কনডেন্স মিল্কটাই বেশি ইউজ করি, আর না হলে গুঁড়ো দুধটাকে গুলিয়ে তারপরে আমি দিই। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কতটা মিষ্টি খাবেন। তো যেহেতু আমার কনডেন্স মিল্কও মিষ্টি, তাই আমি চিনি 1 কাপ দিয়েছি। আমার যদি দরকার হয় আমি আবার পরে দেবো। তো চিনিটা দেওয়ার পরে পাতলা হয়ে যায়, তাই আরও ফুটিয়ে নিতে হবে। আমার চালটাও গলে গেছে, দেখুন নরম হয়ে গেছে একদম।
এ পর্যায়ে দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। আমি আর কোনো মশলা ইউজ করব না, আমি এলাচের গুঁড়োটাই দিয়েছি এখানে, তেজপাতা বা দারচিনি কোনোটাই ইউজ করব না, কারণ চালে সব কিছু লাগে না, এটাই ভালো লাগে বেশি, শুধু এলাচ দিলেই ভালো লাগে। তো আপনারা চাইলে দিতে পারেন। তো আমার পায়েস হয়ে গেছে এখন একদম তৈরি। তো আমি নামিয়ে নেবো এখন, আমি এইটুকু পাতলা রাখবো যেহেতু ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কাউন ছেলের পায়েস তৈরি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।